আমার নাম মোশাম্মদ সখিনা খাতুন। আমার বাড়ি ধামরাইতে। আমার বয়স হলো 70। আমি 8-10 বছর যাবত এই হাঁটু ব্যথায় ভুগতেছি। হাঁটু হাঁটতে পারতাম না, উঠা বসা করতে পারতাম না, নিজের কাজ নিজে করতে পারতাম না, বাথরুম করতে বসতে অসুবিধা হইতো, তারপরে এমনিও উঠা বসা করবার গেলে কষ্ট হইতো। এই ডাক্তার ছাড়া আমরা পূর্বে আরো কয়েকজন ডাক্তারকে দেখাইছি, কিন্তু সেটা তেমন কার্যকর হয় নাই। এখানে আসার পরে আমরা মানে জানতে পারলাম যে এখানে ভালো চিকিৎসা হয়। আসার পরে এখন ভালো ই হয়েছে, এখন আমাদের অনেক উপকার হচ্ছে। মানে ব্যথা, যে ব্যথাটা ছিল এটা অনেক কমে গেছে, এখন মোটামুটি সুস্থ আর কি, সমস্ত সুস্থ। এখন আমার কাছে ভালো লাগতেছে, আমি হাঁটতে পারি, উঠা বসা করতে পারি, বাথরুম টাথরুম একাই যাইতে পারি, সব কিছু করতে পারি, এখন কোনো অসুবিধা নাই। পূর্বের যে চিকিৎসাগুলি হয়েছে সেগুলি তো যা হয়েছে, এখন এই চিকিৎসাটা আমরা খুবই উপকৃত হয়েছি এবং ভালো কাজ সুবিধা পাইছে আর কি। কারণ রোগী সুস্থতা বোধ করছে এবং চলাফেরা করা, উঠা বসা সব কিছুই মানে করতে পারছে নিজেই। এখানকার ডাক্তারও ভালো ব্যবহার করছে, আমাদের দেখাশোনা করছে আমাকে, আর নার্সেরাও ও ইয়েরাও থেরাপিও ভালোভাবে দিছে, এরা ঠিক মতো নার্সেরাও ঠিকই ই করছে, দেখাশোনা করছে, আমাদের ওষুধপত্র খাওয়ানোর ব্যবস্থাও করে দিছে, দেখা দিছে, সব সময় সে দেখাশোনা করছে। এদের কাছ থেকে ভালো ব্যবহারই পেয়েছি আমি। আমি বলবো যে আমি সেখানে গিয়ে ভালো হয়েছি, তোমরাও সেখানে যাও, ভালো চিকিৎসা চলে, সেখান থেকে ভালো হয়ে আসো। এর মধ্যে আমি রোগী আনছিও কয়েকটা, এই এই অবস্থায় থাকতো 3-4 জন থেরাপি টেরাপি দেওয়া গেছে এখান থেকে। আমি তাকে বলছি যে তোমরা এখানে আসো, এখানে ভালো চিকিৎসা হয়। আমাদের জন্য সকলে দোয়া করবেন, এখানে আমরা ভালো চিকিৎসাই পেয়েছি এবং সব দিক দিয়ে ভালোই হয়েছে, এবং সকলে আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরাও এখানকার যে এই নার্স বা ডাক্তার এদের সকলের ব্যবহার আমরা ভালো, এবং এদের এদেরও আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।